দুদিন বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার প্রতিবাদে কৈলাসহরের 15টি গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা কৈলাসহরের 3311 কেভি সাবস্টেশন ও বিদ্যুৎ অফিস ঘেরাও করে ক্ষুব্ধ জনগণ শহরের প্রাণকেন্দ্র সেন্ট্রাল রোডও অবরোধ করে এই ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহরের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। গত দুদিন যাবৎ কৈলাসহরের উত্তরাঞ্চল এলাকা থেকে বিদ্যুৎ পরিষেবা উধাও, কর্তৃপক্ষের সাথে স্থানীয় জনগণ যোগাযোগ করলেও পরিস্থিতির কোনো সুরাহা হয়নি। ফলে দুদিন ধরে অন্ধকারে নিমজ্জিত কৈলাসহরের 15টি গ্রাম পঞ্চায়েতের জনগণ রবিবার সন্ধ্যায় কৈলাসহরের সাবস্টেশন ও বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে রাখেন। পাশাপাশি ক্ষুব্ধ জনগণ কৈলাসহরের প্রাণ কেন্দ্র সেন্ট্রাল রোড ও অবরোধ করে রাখে। ক্ষুব্ধ জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে ধর্ণায় বসেছেন। এদিন কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা। শ্রী সিনহা জানান, প্রচণ্ড গরমে মানুষজন বিদ্যুৎ না থাকায় কাহিল হয়ে পড়েছেন। পরিস্থিতি সচল রাখতে দপ্তরের কোনো উদ্যোগ নেই, তাই মানুষ ক্ষুব্ধ হয়ে এই ঘেরাও এবং অবরোধ আন্দোলনে নেমেছে। বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে, দীর্ঘদিন যাবৎ এই অবস্থা চলছে এবং ডিপার্টমেন্ট থেকেও যুদ্ধকালীন ভিত্তিতে কিছু করারও উদ্যোগ আমরা দেখি নাই। আর উত্তরাঞ্চলে অনেকদিন যাবৎ এই অবস্থা চলছে এবং প্রশাসনের সবাই জানে, মহকুমা শাসক ডিএম সবাই জানে, তারাও চেষ্টা করছে কিন্তু ডিপার্টমেন্ট পুরা ব্যর্থ, যার কারণে আজকে মানুষের খুব বহিঃপ্রকাশ হয়েছে। এবং আমরা কংগ্রেস পার্টি থেকে বলবো, এটাকে একটা যুদ্ধকালীন ভিত্তিতে সারাই কাজ করা দরকার। এখন বৃষ্টি নাই, তুফান নাই, বুঝতাম যে তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে, কোনো কারণে এটা হতে পারে, মানুষ মেনে নেয়। কিন্তু বৃষ্টি নাই, তুফান নাই, ঝড় নাই, কিছু নাই, এর মধ্যেই শুধু বলছে খুঁটি নষ্ট, খুঁটি সারাই করতে আর কতক্ষণ লাগে, কয়েক ঘন্টা লাগে। এই জিনিসটা কৈলাসহরের বিদ্যুৎ বিভাগ পুরাপুরি ব্যর্থ এবং এখানে যারা ইঞ্জিনিয়ার আছে তাদের এখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া উচিত, সবাইকে সরিয়ে দেওয়া উচিত, নতুন অফিসার নিয়োগ করা দরকার। এদিন সিপিএম বিধায়ক মফসর আলী কৈলাসহর থানার ওসি দেবাশীষ সাহা ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু উত্তেজনা প্রশমনে ব্যর্থ হন। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী পাঠানো হয়েছে, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল।